পরীক্ষায় ভালো ফলাফল করে চাকরি করতে পারলে প্রেমিকার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এইচএসসি পরীক্ষায় ফেল করায় হতাশায় আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী। তার নাম আব্দুল্লাহ আল নোমান। সে গাইবান্ধা সদর উপজেলার বল্লামছাড় ইউনিয়নের কুমলপুর গ্রামের মোহাম্মদ জিল্লুর রহমান মণ্ডলের বড় ছেলে। জানা গেছে, আব্দুল্লাহ আল নোমান গাইবান্ধা সদুল্লাপুর সরকারি কলেজের ছাত্র ছিল। সে বিজ্ঞান বিভাগে লেখাপড়া করত। মঙ্গলবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় সে ফেল করেছে। এরপর বাড়িতে এসে ঘর ফাঁকা পেয়ে সে গলায় ফাঁস দেয়। তার বাবা ঘরে এসে দেখেন নোমান গলায় ফাঁস দিয়েছে। এলাকাবাসী ও স্বজনদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নোমানকে মৃত ঘোষণা করেন। বিলিয়ন ডলারের মার্কেটে নিজেকে দক্ষ করে স্বাবলম্বী হয়ে উঠুন ঘরে বসেই ক্রিয়েটিভ আইটির সাথে। নোমানের স্বজনরা বলছেন, এক বিষয়ে ফেল করায় সে হয়তো আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। রেজাল্ট দেখার পরে এক সাবজেক্টে ফেল করছে, এখানে বাপ মা বাড়িতে ছিল না, আসি বাড়িতে গলায় ফাঁস দিয়ে মারা যায়। তারপরে জানা জানি মানে আসি যখন দেখে যে ঝুলতিছে, তাকে হাসপাতালে নিয়ে যায় দেখা যায় সে মারা গেছে। আমি সব কিছু জানতাম না। ও নাকি ফিজিক্সে ফেল করছিল, এক সাবজেক্টে নাকি ফেল করার কারণে তারপরে বিষয়টা মানে ওর কালকে অনেক কনফিডেন্স ছিল যে ওই পাস করবে, বুঝছেন, অনেক কনফিডেন্স ছিল যে আমি পাস করব। তবে স্থানীয় সোহরাবের দাবি, পরীক্ষায় ভালো ফলাফল করে চাকরি করতে পারলে প্রেমিকার সঙ্গে নোমানের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ফলাফল খারাপ হওয়ায় প্রেমিকাকে হারানোর ভয়ে ও মানসিক চাপে সে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। বাপ মায়ে নাকি যে বলছে যে তুমি অনার্স পাস করো, ফেলে বলছে যে আমাকে এসটি করাও। সে এখন বলছে না, এসটি ভাবেন তোমাকে লেখাপড়া করো, তারপর বিয়ে সাজিয়ে দেবে। ছেলে বলছে না, আমি যে এসটি না করতে তো বিয়ে তো অন্য কোথাও দিবে, এই কারণে সেটা মনে হয় আত্মহত্যা। মেয়ের বাপ রাজি হয় না যে দেখার ছেলে বিয়ে দেবো না পারি মেয়ে, তা তখন ছেলের মাও আর ছেলের বাপ ওখানে যায়, তার বাড়িতে মেয়ের বাড়ি যায়, ওখানে যায় বলছে যে যে আমার ছেলেটা আমি লেখাপড়া শেষ করিয়া চাকরি ব্যবস্থা করিয়ে আমি আপনার মেয়ের আমার ছেলেকে বিয়ে পারেন। তখন মেয়ের বাপ নাকচ করছে প্রস্তাবটা। এ বিষয়ে সদর থানার ওসি শাহিনুল ইসলাম তালুকদার কালবেলাকে বলেন, এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল হুসাইন, কালবেলা।